এক বছরের কমিটি দীর্ঘ 25 বছর লাগলো এই ব্যাপারে আসলে পিছে থাকার কারণ কি আসলে এটা দীর্ঘ শত্রুতার অনেকগুলো কারণ আছে তো আশা করি যে আজকের সম্মেলন যেটা হলো সেটা আমরা খুব দ্রুতই আমরা পৌর এবং উপজেলা যুবলীগের কমিটি আমরা আচ্ছা বিগত দিনে আমরা দেখেছি যে সম্মেলন থেকে কমিটি হয়ে যায় আর যে কমিটি সম্মেলন থেকে হয় না সেটা অনেক দীর্ঘ সূত্রিতার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে ঢাকাতে অনেক জটিলতা তৈরি হয় এই ব্যাপারে এই সম্মেলনের ব্যাপারে আমাদের কোনো দীর্ঘ সূত্রিতা হবে না খুব দ্রুতই আমরা কমিটি দিয়ে দিই হতে পারে আমরা আগামী আশা করছি যে তিন মাসের মধ্যে কমিটি পেয়ে যাবে আর ঝিনাইদহ যুবলীগের কমিটি জেলা যুবলীগ থানাগুলো শেষ করে জেলা যুবলীগের সম্মেলন আমরা প্রস্তুতি গ্রহণ করব সামনে নির্বাচনকে রেখে যুবলীগের কোনো পরিকল্পনা আছে কিনা অবশ্যই আমরা সামনে নির্বাচনকে রেখে সারা বাংলাদেশে আমরা যুবলীগের চেয়ারম্যান এবং মানবিক যুবলীগের প্রবক্তা অধ্যাপক শেখ ফজলুল ইসলাম পরশের নেতৃত্বে যতগুলো সম্ভব জেলা যুবলীগের সম্মেলনকে সম্পূর্ণ করে প্রতিটা জেলা এবং উপজেলা ইউনিটকে আমরা শক্তিশালী করতে চাই আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকার মনোনয়ন দিবেন সেই নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যুবলীগ কাজ করবে ধন্যবাদ।